গ্রাম দেশের বহু মসজিদে মুরগি হারায় গেছে, হুজুর একটু বলে দেন। এমন কি মহল্লার কোনো লোক মারা গেছে, ইন্তেকাল করেছে, এটা উচিত মসজিদের মাইকে এলান না করা, ব্যক্তিগতভাবে পার্সোনাল ভাবে মাইয়েতের অলি যারা আছে, অরির যারা আত্মীয় স্বজন, তারা ভিন্নভাবে এলাকাবাসীকে মাইয়েতের মৃত্যুর খবর দিবে। মানবিক কারণে মসজিদে আমরা এলান দিয়ে থাকি, এটা ঠিক আছে, তবে এটাও অনুত্তম, এটাও অনুত্তম, উচিত না। মানবিক কারণে মসজিদের এলান আমরা দিয়ে থাকি মাইয়েতের জন্য, এটাও উচিত না। আর হারানো গরু ছাগল মুরগি এগুলো তো বহু দূরের ব্যাপার। ও বনি আদম, আদম সন্তানেরা, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা হলো মসজিদ, পৃথিবীর সব থেকে দামি জায়গা হলো মসজিদ। যখন তুমি আমি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, আমি রব্বুল আমিনের দরবারে সেজদার জন্য মসজিদে গমন করবে, উত্তম পোশাক পরে, সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে প্রবেশ করবে। আমার মসজিদ যেমন ভালো, আমার মসজিদ যেমন সুন্দর, তোমার পোশাকটাও যেন সুন্দর হয়, বলতেছেন মসজিদের মালিক আল্লাহ। নবীজি বলেন, যে সমস্ত উপকরণ দুর্গন্ধময় এবং যেগুলি দ্বারা মানুষ কষ্ট পায়, ওগুলি দ্বারা স্বয়ং কষ্ট পায় আল্লাহর ফেরেশতারা। নামাজির পাশে দাঁড়াইলে সিগারেটের গন্ধ আসে, আপনারা কি পাইছেন? কেউ পাইছেন? যারা খাইছেন তারা কিন্তু কিছু কয়টাই না, কয় হুজুর আমি তো এই লাইনের পীর সাহেব হুজুর। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পবিত্র ঘর, আমরা চেষ্টা করবো এই নেশাগুলি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার জন্য। মাদক নিয়ে বারবার কথা বলেছি, আমি অনেক বলেছি, আমরা চেষ্টা করব সমস্ত মাদককে পরিহার করার, যা আমার লান্সকে ক্ষতিগ্রস্ত করে, আমার ভিতরকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেয়, মৃত্যুর দিকে নিয়ে যায়, এগুলিকে আমরা পরিহার করার চেষ্টা করব। যতদিন পরিহার করতে না পারছি, আপনি নামাজি অন্তত টান টন দিয়া একটু মুখটা পরিষ্কার করে আসেন, অন্তত ওই গন্ধ যেন এই জায়গায় না আসে, আমেরিকান আতরের গন্ধ যেন আল্লাহর ঘরে অন্তত না থাকে, ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি জানত নামাজি ব্যক্তির সামনে দিয়ে রাস্তা অতিক্রম করলে কত গোনা, এটা কত বড় মারাত্মক অপরাধ, তাহলে 40 দিন, 40 মাস অথবা 40 বছর হইল সে দাঁড়িয়ে থাকত, কিন্তু নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করত না। এই জন্য সূত্রা রাখবো। অনেক মুসল্লি আছে হিসাব কিতাব কম, ননসেন্স, কমন সেন্স কম, দাঁড়িয়ে গেছে এক জায়গায়, এমন জায়গায় লোক চলাচলের রাস্তা, এইটাও এটাও একটা মানে বেআক্কেলি কারবার। আপনি এমন জায়গায় দাঁড়ান যে জায়গা দিয়ে মানুষের চলাচলের সম্ভাবনা নাই, একটা পিলারের পিছে আপনি দাঁড়ান, অথবা মসজিদের সূত্রা রাখা আছে সেইটা আপনি সামনে দিয়ে দাঁড়ান, আপনি এসেই দাঁড়িয়ে গেছেন, হিসাব নাই, কিতাব নাই, লোকজন নামাজ পড়ে এখন এদিক দিয়ে যাবে, এইটাও একটা বেবুদ্ধির কারবার। আর কোনো মুসল্লির সামনে দিয়ে যাব না। মনে করুন আমার পিছে একটা লোক নামাজ আদায় করতেছে, আমি তার সামনে বসা, এই মুহূর্তে সূত্রা নাই, কিচ্ছু নাই, আমি তার বরাবর বসা, এই মুহূর্তে কিন্তু সুযোগ আছে, আমি তার ডাইনে চলে যেতে পারি, আমি তার বামে চলে যেতে পারি। আবার বলি, আমি নামাজরত মুসল্লির বরাবর বসা, সামনে একজন মুসল্লি আমার পিছে নামাজ আদায় করতেছেন, আমার ডাইনেও না বামেও না বরাবর, এক্ষেত্রে অনেকে বসে থাকে আর একটু একটু মিস কল মারে, শেষ হইল কি না, শেষ হইল কি না, এত অস্বস্তি লাগে। আল্লাহ রেখে আল্লাহ তাড়াতাড়ি নামাজটা শেষ করা তৌফিক দাও, বেচারা অস্থির হয়ে গেছে, খালি পিছে তাকায়, শেষ হইল কিনা, শেষ হইল, তার মাসালা জানা নাই, তার মাসালা জানা থাকলে সে উঠে চলে যেত, নিজেও বিরক্ত হইতো না, নামাজি কেউ বিরক্ত করত না। কাত ডিঙিয়ে কাতার ভেঙ্গে সামনে না আসা, এই কাজটা অনেকে করে। নবীজি খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, একজন লোক ঢুকলো, মানুষকে সরিয়ে সরিয়ে কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে পা লম্ফা করে করে
সে সামনে আসার চেষ্টা করল, নবীজি রাগান্বিত হলেন, নবীজি রাগ হয়ে আঙ্গুলে ইশারা করে তাকে ধমক দিয়ে সেইখানে বসিয়ে দিলেন, বসে যাও, এটা তোমার পার্সোনাল কোনো বাসাবাড়ি নয়, ওইখানে বসে যাও, যেখানে গিয়ে জায়গা পাবে ওইখানে গিয়ে বসে যাও, কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসবে না, এর দ্বারা মসজিদের পরিবেশ নষ্ট হয়, এর দ্বারা যেই ভাইয়ের কাঁধ ডিঙ্গিয়ে তার হাঁটুর উপর দিয়ে রানের উপর দিয়ে পা দিয়ে আপনি সামনে গেলেন তাকে বেইজ্জতি করা হয়, তার মনে কষ্ট দেওয়া হয়, এই কাজটি করা যাবে না। আপনি আসবেন শেষে আর রিজার্ভেশন সিটের মতো আপনার বাপদাদার সম্পত্তি মনে করে আপনি সামনের কাতারে বসে যাবেন, কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, এটা চলবে। আমি কিন্তু আগামী থেকে বসিয়ে দিব, কিন্তু আপনি যেই হন না কেন আমি কিন্তু উত্তপ্ত ভাষা ব্যবহার করে বসিয়ে দিব জায়গায়। আপনি মনে কষ্ট নিলে আমার কোনো কিছু করার নাই, এ অধিকার আমাকে রসুল দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا، قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم، إذا دخل أحدكم المسجد فليقل اللهم افتح لي أبواب رحمتك، وإذا خرج فليقل اللهم إني أسألك من فضلك، رواه مسلم، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود ابراهيم بري، اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب كريم الدربار شكري أدائي كرسي شكولي بورسي الحمد لله.
আমরা বিগত দুই মাস আগে মসজিদের মর্যাদা মসজিদের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম এবং মসজিদে গমনকারী মসজিদের সাথে সুসম্পর্ক যারা রাখে স্থাপন করে ওই মুসল্লি এবং মসজিদের প্রতিবেশীদের সম্মান নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ আমরা মসজিদের আদব সম্পর্কে আলোচনা করব মসজিদের কিছু বিধান সম্পর্কে আলোচনা করব আমাদের মহতারাম ইমাম সাহেব হুজুর ওনার জন্য একটু জায়গা করে দিই হুজুর আসতেছেন একটু দেরি হয়ে গেছে প্রিয় ভাইরা মসজিদ আল্লাহ পাকের ঘর এবং পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম জায়গা আমরা অফিসে যাই প্রতিদিন একবার অফিসে যাই একবার অফিস থেকে আসি হয়তো একবার বাজারে যাই বাজার থেকে একবার আসি আর প্রতিদিন একজন মুমিন মুসলিম একজন বালেগ পুরুষ প্রতিদিন তার মহল্লার মসজিদে কমপক্ষে পাঁচবার আসে পাঁচবার যায় অফিসের কত কাঠিসি থাকে নিয়ম থাকে নীতিমালা থাকে যে ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যে ঘরে সেজদা দিলে কিয়ামতের ময়দানে এই ঘর আমার পক্ষে সাক্ষ্য দিবে সেজদার জায়গাগুলি আমার পক্ষে সাক্ষ্য দিবে যে ঘরের সাথে অন্তর ঝুলন্ত থাকলে রসুল বলেছেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষের হৃদয় যে সমস্ত মানুষের অন্তরাত্মা মসজিদের সাথে জুড়ে থাকে রব্বুল আলামিন আরশে আজিমের ভিআইপি ছায়ায় তাদেরকে জায়গা দিবেন তাহলে বাজারে গেলে এত নিয়ম অফিসে গেলে এত নিয়ম এই ঘরে এত শ্রেষ্ঠতম জায়গা এই ঘরের কিছু নিয়ম বিধিমালা বিধি নিষেধ থাকার দরকার আছে কি না আছে আজকে আমরা মসজিদের কিছু আদব এবং বিধান সম্পর্কে আলোচনা করব মসজিদের আদব এবং বিধান সম্পর্কে আলোচনা করব বেশ কয়েকটি পয়েন্ট আছে এই জন্য লম্বা ভূমিকা আজও নেওয়া যাবে না মসজিদের এক নম্বর আদব হল এবং সুন্নাত প্রত্যেকটি আদবই হাদিস সম্মত এই জন্য প্রত্যেকটি আদবই সুন্নাত এক নম্বর আদব হল সুন্দর রূপে উত্তমভাবে পবিত্রতা অর্জন করে অর্থাৎ বাসা থেকে অজু করে মসজিদ অভিমুখে রওনা হওয়া বাসা থেকে অজু করে পবিত্র হয়ে মসজিদে গমন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন হাদিস সহি মুসলিম 666 নম্বর হাদিস নবীজি বলেছেন মান তাতাহ্হারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ যে ব্যক্তি ঘর থেকে বাসা থেকে পবিত্রতা অর্জন করে অজু করে ফরজ সালাত আদায় করার জন্য আল্লাহর কোনো ঘর অর্থাৎ মসজিদে গমন করল নবীজি বলেন তার প্রত্যেকটি পদক্ষেপে তার প্রতিটি কদমে কদমে একটি করে গোনা ঝরে যায় একটি করে মর্যাদা বেড়ে যায় যারা ঘর থেকে বাসা থেকে পবিত্র হয়ে মসজিদে এসেছেন আপনারা কিন্তু ওই নেকিটা পেয়ে গেছেন কিন্তু হাদিস আমাদের জানা থাকে না এই জন্য ফজিলতের কথা মনেও আসে না আমি মসজিদের দিকে কথম চালাচ্ছি মসজিদের দিকে পা বাড়াচ্ছি প্রত্যেকটি কদমে কদমে একটি করে গোনাহ আল্লাহ আমাকে মিটিয়ে দিচ্ছেন একটি করে মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ তাহলে চেষ্টা করব আমরা মসজিদ থেকে পবিত্রতা অর্জন করে আসার জন্য যদিও মসজিদে ওজুর ব্যবস্থা আছে যদিও মসজিদে পবিত্রতা অর্জনের ব্যবস্থা আছে তবে এই ফজিলতটি অর্জন করতে হইলে ওজুটা আমরা মসজিদ থেকে না চেষ্টা করব বাসা থেকে ওজু করে আসার জন্য মসজিদে আসার দ্বিতীয় আদব হলো মসজিদে গমনের পথে দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে তিনি মসজিদের উদ্দেশ্যে যখন রওনা হতেন তিনি দোয়া করতেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচাত ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল ইবনে আব্বাস পৃথিবীর সমস্ত মুফাসসির যারা কোরআনের তাফসীর কারকদের সরদার বলা হয় তাকে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন নবীজি ঘর থেকে বের হলেন ফা খরাজা ইলা সালাতি
তিনি ঘর থেকে নামাজের উদ্দেশ্যে মসজিদের উদ্দেশ্যে বের হলেন। আহুয়া ইয়াকুল, এরপরে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান, হে আমার আল্লাহ আমার অন্তরে তুমি আলো দান করো, অন্তরে নূর দান করো, অফি লিসানি নূরা, আমার জবানে নূর দান করো, আমার জিব্বায় নূর দান করো, আমার কথাগুলি যেন ভালো হয়, আমার এই জবান দিয়ে কাউকে আঘাত না করি, কারো কষ্ট না দিই, আমার জবানের প্রত্যেকটি কথা যেন তোমার বান্দা বান্দিদের হেদায়েতের জরিয়া হয়, এই রকমের নূর আমার জবানে দাও। ওয়াজআল ফি বাসারি নূরা, আমার চোখের ভিতরে তুমি নূর দাও, জ্যোতি দাও, এই চোখ দিয়ে যেন তোমার সন্তুষ্টির বিষয়গুলি দেখি, গোনাহ থেকে আমার চোখ থেকে বাঁচতে পারি। ওয়াজআল মিন খালফি নূরা, আমার আমার পিছে তুমি নূর দাও, অমিন আবাবি নূরা, আমার সামনে তুমি নূর দাও, ওয়াজআল মিন ফাওকি নূরা, আমার উপর থেকে তুমি জ্যোতি দাও, আলো দাও, নূর দাও, অমিন তাহতি নূরা, আমার নিচ থেকে তুমি নূর দাও, আল্লাহুম্মা আতিনি নূরা, আল্লাহ তুমি আমাকে আলো দাও, আলোয় আলোয় আলোকিত করে দাও। আচ্ছা, আমরা ঘর থেকে বের হয়ে দোয়াটা নাও পড়তে পারি অনেকে, এই মুহূর্তে একটু আমার সাথে নবীজির জবান থেকে বের হওয়া এই দোয়াটা একটু আমরাও আমাদের জবান থেকে বের করি না, আল্লাহ খুশি হবে তার হাবিবের এই মহব্বতের কারণে। বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামি'ই নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, আল্লাহুম্মা আতিনি নূরা। হাদিসটি মুসলিম শরীফ 1560 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1560 নম্বর হাদিস। আমরা চেষ্টা করব হাদিসের এই দোয়াগুলি, সুন্নাত দোয়াগুলি আমরা মুখস্থ করে নেওয়ার জন্য, পুরাটা না পারলেও চেষ্টা করব অল্প হইলেও আমরা এটি আমল করার জন্য। যেমন আপনি দুইটা বাক্য বললেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, আস্তে আস্তে একটু একটু করে আপনি ইয়াদ করে নিলেন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। মসজিদে গমন এবং মসজিদের অবস্থানের 3 নম্বর আদব হলো, মসজিদে গমনকালে ধীর স্থিরভাবে চলা, তাড়াহুড়া না করা, মসজিদে বাসা থেকে বের হয়ে খুব তাড়াহুড়া না করা, এইভাবে মসজিদে না আসা, দৌড়ে দৌড়ে যে আমি মসজিদে আসতে গিয়ে ক্লান্ত হয়ে গেলাম, হাঁপাইতে হচ্ছে আমাকে, দীর্ঘ নিঃশ্বাস নিতে হচ্ছে, তাহলে এই অবস্থায় মসজিদে এসে আমি নামাজে মনোযোগী হইতে পারবো না আমার ক্লান্তির কারণে। এই জন্য নবীজি বলেছেন, তোমরা ধীরস্থিরভাবে মসজিদে গমন করো। হাদিসটি মুসলিম শরীফ 6666। নবীজি বলেন, ইদা তামিউতুমুল ইকামাতা, ইদা সামিউতুমুল ইকামাতা, যখন তোমরা মসজিদে একামত শুনতে পাবে, ফামশু ইলা সালাত, তোমরা নামাজের দিকে গমন করো, নামাজে উপস্থিতির জন্য তোমরা আসো, ওয়ালাইকুম বিসাকিনা, আর তোমাদের উচিত ওয়ালাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার, তোমাদের উচিত মসজিদে গমনকালে, মসজিদের পথে চলাচলের পথে তোমাদের উচিত স্থিরতা এবং গাম্ভীর্য অবলম্বন করা। অর্থাৎ তুমি যখন মসজিদে যাবে তখন ধীরস্থিরভাবে আসবে, তাড়াহুড়া করবে না, একটা গাম্ভীর্য ভাব নিয়ে আসবে। অর্থাৎ মসজিদে যাচ্ছ তুমি নামাজের ড্রেস পরে, পরিষ্কার পবিত্র হয়ে মসজিদে কারোর সাথে আড্ডা দিবে না, বাজে কথা বলবে না, বেফায়সা কোনো কথা বলবে না, এই রকমের কোনো কথা বলবে না, যেই কথা বললে
আল্লাহ পাকের ঘর পবিত্র মসজিদে গমনকারী একজন মুসল্লির গাম্ভীর্যতা নষ্ট হয়, তাকে লোকেরা হালকা মনে করে। যেই ঘরে যাচ্ছ তুমি, এই ঘরের মালিক যেমন বড়, তার পবিত্র ঘর তেমন ইজ্জতওয়ালা। সেই ঘরে আমি নামাজে যাচ্ছি, সালাতের জন্য যাচ্ছি, একটা গাম্ভীর্য ভাব নিয়ে, ভাব গাম্ভীর্য নিয়ে স্থিরভাবে মসজিদে আমরা আদায় করব, তাড়াহড়া করব না। রসুল বলতেছেন ওয়ালা তুসরিউ, খবরদার খবরদার, মসজিদে গমনকালে তাড়াহুড়া করবে না। এরপরে ইমামের সাথে যতটুকু সালাত তুমি পাবে আদায় করবে, যতটুকু ছুটে যাবে, হাদিসের বাকি অংশ আমি অনুবাদ বলছি, যতটুকু ইমামের সাথে পাবে, ইমামের সাথে আদায় করবে, যতটুকু ছুটে গেছে বাকিটা তুমি পূরণ করে নিবে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি বলেন নবীজি মসজিদে নববীতে সালাত আদায় করতেছেন, ইমামতি করতেছেন, জামাত রুকুতে চলে গেছে, আমি খুব দৌড় দিয়ে আসছি, এখন রুকু যেন আমি পেতে পারি, ছুটে না যায়, এজন্য মুসল্লিদের কাতারে সংযুক্ত না হয়েই আমি মসজিদে প্রবেশ করে এক্ষণায় দাঁড়িয়ে রুকুতে চলে গেলাম। অর্থাৎ এক কাতার, দুই কাতার, তিন কাতার, চার কাতার মুসল্লি নামাজ আদায় করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন দ্রুত এসে সপ্তম কাতারে বোঝানোর জন্য বলছি দাঁড়িয়ে গেছেন, রুকু যেন ছুটে না যায়। উনি খুব তাড়াহুড়া করে এসে রুকু ধরে ফেললেন। নবীজি নামাজের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার অন্তরের আগ্রহকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিক, তবে ভবিষ্যতে এমন আর করবে না। অর্থাৎ তুমি নামাজে রুকু পাওয়ার জন্য উদগ্রীব ছিলে, রুকুটা যেন ছুটে না যায়, এই জন্য তুমি দৌড় দিয়ে এসে রুকুতে পড়ে গেছো। এটা আগ্রহটা ভালো, কিন্তু পদ্ধতিটা ভালো না। ধীর স্থির ভাবে আসবে, কাতারে সংযুক্ত হবে, যেখানে তুমি পেয়ে যাবে সেখান থেকে নামাজ শুরু করবে। আমার অনেক ভাই আমরা লক্ষ্য করি, ইমাম সাহেব রুকুতে আছে, উনি এই মুহূর্তে মসজিদে প্রবেশ করছেন, তিনি দৌড় দিয়ে রুকু ধরার জন্য আসলেন, ইতিমধ্যে ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়িয়ে গেছেন। তিনি করলেন কি, তিনি একা একা রুকু করলেন, ইমাম সাহেবের সাথে রুকু পেলেন না, কিন্তু এই রাকাতটা যেন তিনি পান, এই জন্য নিজে একা একা রুকু করলেন। এরপরে দাঁড়িয়ে ইমামের সাথে বাকি নামাজ পুরা করলেন। তার নামাজ কিন্তু হবে না, কারণ নামাজ পূর্ণ হইতে গেলে, সালাত রাকাত পূর্ণ হইতে গেলে ইমামের সাথে রুকু পাওয়া শর্ত। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে গেছেন, অর্থাৎ আপনি রুকু পান নাই, এটা আপনাকে পরে আদায় করতে হবে, এই রাকাতটা, এটা ছুটে যাওয়া রাকাতের ভিতরে গণ্য হবে। ইমামের সাথে আপনার রাকাত পূর্ণ হওয়ার জন্য ইমামের সাথে আপনাকে রুকু পেতে হবে, কমপক্ষে এক তাসবি পরিমাণ ইমামের সাথে আপনার রুকুতে সম্পৃক্ত হতে হবে। আপনি রুকু পাবেন না, আপনার নামাজ কিন্তু এই রাকাতটা হবে না। কাজে এই ভুলটা আমরা করব না। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে গেছেন, আপনি নিজে নিজে রুকু করে এরপরে সেজদা দিলেন, ইমাম সাহেবের সাথে নামাজ হবে না, আপনাকে রুকু পাইতে হবে। তাহলে মসজিদের সালাত আদায়ের আরেকটি আদব হলো ধীর স্থির ভাবে এবং অত্যন্ত গম্ভীর্যতা অবলম্বন করব আসা যাওয়ার পথে। মুসল্লি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েই সিগারেটে টান দিবে না, বিড়িতে টান দিবে না, মসজিদের চলাচলার পথে কোনো আড্ডাবাজি করবে না। তাহলে এই ঘর থেকে কি শিক্ষা অর্জন করলেন আপনি? আপনি পৃথিবীর কোনো মন্ত্রণালয়, পৃথিবীর কোনো সেক্রেটারিয়েট, এই পৃথিবীর কোনো সাধারণ মানুষের কোনো অফিস থেকে আপনি বের হন নাই, প্রাসাদ থেকে বের হন নাই, আপনি এসেছিলেন রাজাধিরাজ, সমস্ত রাজা বাচ্চাদের একচ্ছত্র মালিক যিনি, সমস্ত বিচারকদের মহান বিচারক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে নামাজ আদায় করলেন। আপনি নামাজ থেকে বের হয়ে রাস্তায় আড্ডাবাজি করতেছেন, দোকানে গিয়ে বিড়ি একটা ধরে টানতে শুরু করছেন মনের সুখে, এটা একজন মুসল্লির মসজিদ থেকে বের হয়ে এটা শিক্ষা হতে পারে না। আসবো ধীর স্থিরভাবে এবং আশা যাওয়ার পথে গাম্ভীর্যতা অবলম্বন করব। এই সম্মান হলো মসজিদের সম্মান, আর মসজিদের এই সম্মানটা পাবে কে? আল্লাহকে সম্মানটা দেওয়া হবে। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার পথে
অর্থাৎ মসজিদের চতুর্থ আদব হলো মসজিদে প্রবেশ ও বের হওয়ার পথে দোয়া পাঠ করা। মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়ার পথে দোয়া পাঠ করা। কি দোয়া? মুসলিম শরীফ 713 নম্বর হাদিস, মিশকাত শরীফ 703 নম্বর হাদিস। নবীজি বলতেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়াকুল, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন সে বলে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া যেন সে বলে। এর সাথে সাথে আরো দুইটি সুন্নাত মসজিদে প্রবেশ করার, এই দোয়ার সাথে প্রবেশ করতে পাঁচটি আদব সুন্নাত এবং মসজিদ থেকে বের হইতে পাঁচটি সুন্নাত। কি সেটি হলো, প্রথমে বিসমিল্লাহ বলা। প্রত্যেক ভালো কাজের শুরুতেই কি বলবো? জোরে বলেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। আমি আল্লাহর ঘর মসজিদে সালাত আদায়ের জন্য প্রবেশ করতেছি, এর থেকে ভালো কাজ পৃথিবীতে কি হতে পারে? এই জন্য শুরুতেই বিসমিল্লাহ বলবো। যে নবীর তরিকা, যে নবীর হাদিস এবং সুন্নাত মেনে আমরা এই পদ্ধতি জানলাম, সেই নবীর প্রতি দুরুদ পড়ব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। এরপরে দোয়া পড়ব তিন নম্বরে, আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক। তিন নম্বরে দোয়া, এক নম্বরে বিসমিল্লাহ, দুই নম্বরে দুরুদ শরীফ, তিন নম্বরে দোয়া, চতুর্থ নম্বরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, পঞ্চম নম্বরে মসজিদে যতটুক সময় থাকব নফল এতেকাফের নিয়ত করব। তাইলে মসজিদে প্রবেশ করতে পাঁচটি সুন্নাত, এক নম্বরে বিসমিল্লাহ বলা, দুই নম্বরে দুরুদ শরীফ পড়া, তিন নম্বরে দোয়া পড়া, চতুর্থ নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা, পঞ্চম নম্বর যতটুক সময় মসজিদে থাকব ইতিকাফের। আচ্ছা, একসাথে তিনটা দোয়া কে কে পারেন? মাশাআল্লাহ, অনেকেই পারে। আমি আবার বলে দিচ্ছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। এই মসজিদে প্রবেশ করার দোয়া আমরা জেনে নিলাম, পদ্ধতি জেনে নিলাম। ঠিক বের হইতে গিয়ে অনুরূপ শুরুতে বিসমিল্লাহ বলা, প্রথম তিনটা আগের মতোই, এরপরে দুরুদ পড়া, এরপরে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। আমরা শুরুতে বলেছিলাম আল্লাহুম্মা ফতালি, আল্লাহুম্মা ইফতাহালি। যদি একসাথে পড়েন আল্লাহুম্মা ফতাহালি, যদি ভেঙ্গে ভেঙ্গে পড়েন আল্লাহুম্মা ইফতাহালি আবওয়ার বা রহমাতিক, তাহলে মসজিদে ঢোকার সময় বললাম, আল্লাহ আমাদের জন্য তোমার সমস্ত রহমতের দরজা খুলে দাও। আমরা জানি এই ঘর হলো বরকতের ঘর, এই ঘর হলো রহমতের ঘর। এই জন্য প্রবেশ করতে গিয়ে বললাম, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজাগুলি খুলে দাও। বের হওয়ার সময় বললাম, আল্লাহ রহমতের জায়গা থেকে বিদায় হয়ে যাচ্ছি, বরকতের ঘর থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, তুমি আমাদের প্রতি অনুগ্রহ করো, আমরা যেন বাইরের বরকত থেকেও মাহরুম না হয়ে যাই, আমাদের প্রতি দয়া করো, ফজল করো, করম করো। তাহলে বের হইতে গিয়ে বিসমিল্লাহ বলা, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া। দোয়াটা কি বের হইতে? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। এর পরে ঢুকেছি ডান পা দিয়ে, বের হব বাম পা দিয়ে, আর জুতাটা আগে পরব ডান পা, জুতা আগে পরব ডান পা দিয়ে, খোলার সময় বাম পা দিয়ে। তাহলে বের হইতে এবং ঢুকতে আদব এবং সুন্নাতের প্রতি আমরা খেয়াল রাখবো। পঞ্চম নম্বর আদব হলো তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ এই সালাত আদায় করা, এটিকে দুখুলুল মসজিদও বলা হয়। বুখারী শরীফ 1163 নম্বর হাদিস, বুখারী শরীফ 1163 নম্বর হাদিস। নবীজি বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত সালাত আদায় না করে না বসে, সে যেন দুই রাকাত
দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ আদায় না করে না বসে, তাহলে এই দুই রাকাত সালাত হলো মসজিদের হক, মসজিদের পাওনা। যদি নামাজ শুরু না হয়ে যায়, যদি জামাত আরম্ভ না হয়ে যায়, এখনো পাঁচ মিনিট সাত মিনিট বাকি আছে, আপনি এসে আগেই দুই রাকাত সালাত আদায় করবেন, এরপরে বসবেন। অনেকে ভুল করে, আগে কিছু সময় বসে, এরপরে বসে, এরপরে তারপরে আপনার সালাত আদায় করে, তাহিয়াতুল মসজিদ আদায় করে, এটি ভুল পদ্ধতি। মসজিদে ঢুকেই দেখলাম নামাজের সময় বাকি আছে, আগেই দুই রাকাত সালাত আদায় করে এরপরে বসব, এটি মসজিদের পাওনা, মসজিদের হক। দুই রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ, এই দুই রাকাত নামাজকে কি বলে? বলেন বলেন, তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ। মসজিদের ষষ্ঠ আদব হলো মসজিদে ক্রয় বিক্রয় না করা এবং হারানো জিনিস না খোঁজা, মসজিদে কোনো বেচা বিক্রি না করা। দুনিয়াবি ব্যবসার কোনো বিক্রি বেচা মসজিদে করা যাবে না এবং কোনো হারানো জিনিসের এলান দেওয়া যাবে না। আমাদের গ্রাম দেশে ছাগল হারাই গেলেও মসজিদের মুয়াজ্জিন সাহেব বিপদে থাকে, গ্রাম দেশের বহু মসজিদে মুরগি হারায় গেছে, হুজুর একটু বলে দেন। এমন কি মহল্লার কোনো লোক মারা গেছে, ইন্তেকাল করেছে, এটা উচিত মসজিদের মাইকে এলান না করা, ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে মাইয়েতের অলি যারা আছে, অরির যারা আত্মীয় স্বজন, তারা ভিন্নভাবে এলাকাবাসীকে মাইয়েতের মৃত্যুর খবর দিবে। মানবিক কারণে মসজিদে আমরা এলান দিয়ে থাকি, এটা ঠিক আছে, তবে এটাও অনুত্তম, এটাও অনুত্তম, উচিত না। মানবিক কারণে মসজিদের এলান আমরা দিয়ে থাকি মাইয়াতের জন্য, এটাও উচিত না। আর হারানো গরু ছাগল মুরগি এগুলো তো বহু দূরের ব্যাপার। তাহলে নবীজি বলেন তিরমিজি শরীফ ১৩২১ নম্বর হাদিস, মেশকাত শরীফ ৭৩৩ নম্বর হাদিস, নবীজি বলেন যদি কেউ মসজিদে বেচা কেনা শুরু করে, মসজিদে যদি কেউ বেচা বিক্রি শুরু করে, তাহলে তোমরা বলবে লা আবরাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত না দেন। মসজিদের বাইরে ঠিক আছে, মসজিদের এরিয়ার বাইরে ঠিক আছে, সেখানে অসুবিধা নাই, তবে বাজার কেন্দ্রিক পরিবেশটা এমনিতেই ভালো না। কিন্তু মসজিদের ভিতরে কেউ বেচা বিক্রি শুরু করে দিয়েছে, নবীজি বলেন এই লোকটা যে বেচা কিনা করতেছে, তোমরা তার পাশ দিয়ে যেতে থাকো আর এই দোয়া করতে থাকো লা আবরাহাল্লাহু তিজারাতাক, তোর ব্যবসায় যেন আল্লাহ বরকত না দেন। শিখাচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীজি বলেন কেউ যদি মসজিদে কোনো এলান করে অমুক জিনিসটা হারিয়ে গেছে, মসজিদের পাশে একটা বাইসাইকেল রেখেছিলাম কে যেন নিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, কারো দৃষ্টিগোচর হলে মসজিদের অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে, মোবাইল হারিয়ে গেছে, জুতা হারিয়ে গেছে, এই হারিয়ে গেছে, সেই হারিয়ে গেছে, নবীজি বলেন যদি কেউ মসজিদে দাঁড়িয়ে হারানো বস্তুর এলান করে, তাহলে তোমরা বলো লা রাদ্দাহুল্লাহু আলাইকা, আল্লাহ যেন এইটা তোরে আর ফিরায় না দেয়। কারবার দেখছেন, রসুল শিখাচ্ছেন রহমাতুল আলামিন, তিনি শিখাচ্ছেন এই ঘরের এত মর্যাদা, নিজের মন চাই কিছু একটা করা যাবে না। তাহলে হারানো বস্তুর এলান মসজিদে দেওয়া যাবে না, পার্সোনালভাবে সে তালাশ করবে, এলান করে নয়। মসজিদের সপ্তম আদব হলো সাধ্যমতো সুন্দর বা উত্তম পোশাক পরিধার করা। মসজিদের সপ্তম আদব হলো প্রতি অক্তে প্রতিদিন নতুন নতুন কাপড় বানিয়ে আনা লাগবে, ব্যাপারটা এমন নয়, আপনার সাধ্য মোতাবেক যেই কাপড়টা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কাপড়টা পরে আপনি মসজিদে আসবেন। আমরা গ্রাম দেশে দেখেছি গ্রামের বহু লোকের নামাজের একটা আলাদা জামা থাকে, এইভাবে উঁচা করলে বগল দেখা যায়, এদিক দেখা যায় পিঠের দিক দিয়ে ছেঁড়া, এইটা হলো ওর মসজিদের জামা। আমাদের মুরব্বীদের দেখছি আর কি, দাদাদের মুরব্বীদেরকে দেখছি, এটা একটা বেড়ার সাথে ঝুলানো থাকত, এটা হলো নামাজের জামা, বগল দেখা যাওয়া নামাজের জামা। রসুল বলেন
এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন সূরা আরাফের ভিতরে 31 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেন ইয়া বনী আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ও বনী আদম আদম সন্তানেরা এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা হলো মসজিদ পৃথিবীর সবথেকে দামি জায়গা হলো মসজিদ যখন তুমি আমি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে আমি রব্বুল আলামিনের দরবারে সেজদার জন্য মসজিদে গমন করবে উত্তম পোশাক পরে সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে প্রবেশ করবে আমার মসজিদ যেমন ভালো আমার মসজিদ যেমন সুন্দর তোমার পোশাকটাও যেন সুন্দর হয় বলতেছেন মসজিদের মালিক আল্লাহ তাহলে সাধ্যমতো সুন্দর বা উত্তম পোশাক পরে মসজিদে আসবো যেই পোশাকে বিড়ির গন্ধ নাই যেই পোশাকে ঘামের গন্ধ নাই যেই পোশাকের ভিতরে কোনো তিলা ফড়া ময়লা একজন মুসল্লি পাশে দাঁড়াইলে নাক ছিটকেতে পারে আমাকে দেখে একটু অবজ্ঞা করতে পারে তিনি মনে মনে ভাবতে পারে এ বেটার পাশে কেন দাঁড়াইলাম আর একজনের পাশে গিয়ে দাঁড়াইলেই তো হতো এই রকমের অবস্থা যেন না হয় তোমরা উত্তম পোশাক পরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসবে অষ্টবাদব হলো রসুন পেঁয়াজ অনুরূপ দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে মসজিদে আসা যাবে না হাদিস বুখারী শরীফ 854 নম্বর হাদিস রসুন পেঁয়াজ বা অনুরূপ দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে মসজিদে আসবে না নবীজি বলেন যে সমস্ত উপকরণ দুর্গন্ধময় এবং যেগুলি দ্বারা মানুষ কষ্ট পায় ওগুলি দ্বারা স্বয়ং কষ্ট পায় আল্লাহর ফেরেশতারা নামাজির পাশে দাঁড়াইলে সিগারেটের গন্ধ আসে আপনারা কি পাইছেন কেউ পাইছেন যারা খাইছেন তারা কিন্তু কিছু কয়টাই না কয় হুজুর আমি তো এই লাইনের পীর সাহেব হুজুর আমার ভাইরা আল্লাহ পাকের পবিত্র ঘর আমরা চেষ্টা করব এই নেশাগুলি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার জন্য মাদক নিয়ে বারবার কথা বলেছি আমি অনেক বলেছি আমরা চেষ্টা করব সমস্ত মাদককে পরিহার করার যা আমার লান্সকে ক্ষতিগ্রস্ত করে আমার ভিতরকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেয় মৃত্যুর দিকে নিয়ে যায় এগুলিকে আমরা পরিহার করার চেষ্টা করব যতদিন পরিহার করতে না পারছি আপনি নামাজি অন্তত টান টন দিয়া একটু মুখটা পরিষ্কার করে আসেন অন্তত ওই গন্ধ যেন এই জায়গায় না আসে আমেরিকান আতরের গন্ধ যেন আল্লাহর ঘরে অন্তত না থাকে ইনশাআল্লাহ নবীজি বলতেছেন যে সমস্ত দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট পায় ওই সমস্ত দুর্গন্ধের রহমতের ফেরেশতারা কষ্ট পায় আপনি মসজিদে এসে মুখের দুর্গন্ধ দিয়ে কাপড়ের দুর্গন্ধ দিয়ে মানুষকে কষ্ট দিলেন ফেরেশতাদেরকে কষ্ট দিলেন এটা কত বড় অপরাধ হবে কত বড় গোনাহ হবে এই জন্য মসজিদে চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরার এবং নিজের মুখকে পরিষ্কার করে আসার জন্য কোন দুর্গন্ধের সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে না 9 নম্বর আদব হলো আজানের পর মসজিদ থেকে বের না হওয়া 9 নম্বর আদব হলো আজানের পর মসজিদ থেকে বের না হওয়া নবীজি বলেন সহিহুল জামে 297 নম্বর হাদিস ইদা আদ্দানাল মুয়াদ্দিনু ফালা ইয়াখরুজ আহাদুন হাত্তা ইসাল্লি আপনি মসজিদে হাজির হয়ে গেছেন মসজিদে অবস্থান করাকালীন সময়ে আজান হয়ে গেছে এই মুহূর্তে মসজিদ থেকে বের হওয়া উচিত কারণ আজানের ভিতরে মুয়াজ্জিন সাহেব রব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছে হাইয়ালা সালা আসো নামাজের দিকে হাইয়ালা সালা আসো নামাজের দিকে আর বেগম সাহেব ডাকতেছে মার্কেট বন্ধ হয়ে যাবে চলো মার্কেটের দিকে আপনি কোনটা করবেন নবীজি বলতেছেন না তুমি বেগম সাহেবের কাছে থাকতা একান্ত প্রয়োজনীয় কিছু ব্যাপার ছিল যাইতে পারতে কিন্তু তুমি মসজিদে হাজির হয়ে গেছো মসজিদে বসে থাকাকালীন আজান হয়ে গেছে হাইয়ালা সালা হাইয়ালা সালা এই মুহূর্তে আজান হয়ে গেলে নামাজের প্রস্তুতি গ্রহণ করো এই মুহূর্তে মসজিদ থেকে বের হওয়া উচিত না হারাম সেটা না এটা মাকরু উচিত না উচিত না এটি মসজিদের নবম আদব 10 নম্বর আদব হলো মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম না করা 10 নম্বর আদব হলো
एक जन मुसल्ली नमाज आदाय करते से सलात आदाय करते से तार सामने दिए ना जावा एटा मारात्मक एकटा गुना। नबीजी बोलेछेन कोनो व्यक्ति जदि जानतो नमाजी व्यक्तिर सामने दिए रास्ता अतिक्रम करले कत गुना एटा कत बड़ मारात्मक अपराध ताहले 40 दिन 40 मास अथवा 40 बच्चर हईल से दाड़िये थाकतो किन्तु नामाजी व्यक्तिर सामने दिए अतिक्रम करतो ना। एजन्य सूत्रा राखबो अनेक मुसल्ली आछे हिसाब किताब कम नॉनसेंस कमन सेंस कम दाड़िये गेछे एक जगह एमन जगह लोक चलाचलेर रास्ता एइटाओ एइटाओ एकटा माने बेआक्केलि कारबार। আপনি এমন জায়গায় দাঁড়ান যে জায়গা দিয়ে মানুষের চলাচলের সম্ভাবনা নাই, একটা পিলারের পিছে আপনি দাঁড়ান অথবা মসজিদের সূত্রা রাখা আছে সেটা আপনি সামনে দিয়ে দাঁড়ান, আপনি এসেই দাঁড়িয়ে গেছেন, হিসাব নাই কিতাব নাই, লোকজন নামাজ পড়ে এখন এদিক দিয়ে যাবে, এইটাও একটা বেবুদ্ধির কারবার। আর কোনো মুসল্লির সামনে দিয়ে যাব না। কিছু ভাই আছে মনে করেন মজবুক হয়েছে, তারা রাকাত দুইটা পায় নাই, তারা দাঁড়িয়েছে। আর কিছু লোক আছে ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, উনি উঠে বের হয়ে যাইতে দেরি হয় নাই, আরে এত ব্যস্ততা কেন, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, তুমি তাসবিহগুলি আদায় করো, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির হাদিস আছে এটা আদায় করো, দুইটা মিনিট সময় দাও, লোকটা নামাজ শেষ করো, নামাজ কবুল হলো কিনা জানা নাই, মুসল্লির সামনে দিয়ে রাস্তা পার হয়ে চলে গেলাম, গোনা নিয়ে বের হয়ে গেলাম। এজন্য কোন নামাজরত মুসল্লির সামনে দিয়ে রাস্তা অতিক্রম করব না, যদি করতে হয় সূত্রা দিয়ে যাব, সূত্রা দিয়ে যাব। আরেকটি মাসআলা, মনে করুন আমার পিছে একটা লোক নামাজ আদায় করতেছে, আমি তার সামনে বসা, এই মুহূর্তে সূত্রা নাই কিচ্ছু নাই, আমি তার বরাবর বসা, এই মুহূর্তে কিন্তু সুযোগ আছে, আমি তার ডাইনে চলে যেতে পারি, আমি তার বামে চলে যেতে পারি। আবার বলি, আমি নামাজরত মুসল্লির বরাবর বসা সামনে, একজন মুসল্লি আমার পিছে নামাজ আদায় করতেছেন, আমার ডাইনেও না বামেও না বরাবর, এক্ষেত্রে অনেকে বসে থাকে আর একটু একটু মিস কল মারে, শেষ হইল কি শেষ হইল কি না, এত অস্বস্তি লাগে। আল্লাহ রে কই আল্লাহ তাড়াতাড়ি নামাজটা শেষ করা তৌফিক দাও, বেচারা অস্থির হয়ে গেছে, খালি পিছে তাকায় শেষ হইল কিনা শেষ হইল, তার মাসালা জানা নাই, তার মাসালা জানা থাকলে সে উঠে চলে যেত, নিজেও বিরক্ত হইতো না, নামাজি কেউ বিরক্ত করত না। অর্থাৎ নামাজরত মুসল্লির বরাবর সামনে যদি আপনি বসা থাকেন তাহলে আপনি ডানেও চলে যেতে পারেন, বামেও চলে যেতে পারেন, সূত্রার দরকার, কিন্তু আপনি বসে আছেন এইখানে বাম পাশে, আপনার ডান পাশে মুসল্লি নামাজ আদায় করতেছে, তার সামনে দিয়ে যাইতে হবে, এক্ষেত্রে আপনাকে সূত্রা একটা কাঠ একটা লাঠি কিছু একটা দিয়ে যেতে হবে। মসজিদ যদি 40x40 দৈর্ঘ্য এবং প্রস্থ হয়, মসজিদ যদি 40x40 দৈর্ঘ্য এবং প্রস্থ হয়, সেক্ষেত্রে মুসল্লির কাতার ছাড়া আরো দুই কাতার সামনে ছেড়ে সূত্রা ছাড়া যাওয়া যাবে। আবার শোনেন, মসজিদ যদি দৈর্ঘ্য এবং প্রস্থে 40x40 হয় তাহলে নামাজরত মুসল্লির কাতার সহ তিন কাতার দূর থেকে আপনি চলে যেতে পারবেন, সূত্রা দরকার হবে না। তাহলে 10 নম্বর আদব হলো মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম না করা, যদি করা লাগে তাহলে সূত্রা রেখে তারপরে করা। 11 নম্বর, কাঁধ ডিঙিয়ে কাতার ভেঙে সামনে না যাওয়া, এই ব্যাধি মনে হয় আমগো এলাকায় নাই, আহা আজকের মেইন পয়েন্ট, আজকের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। কাঁধ ডিঙিয়ে কাতার ভেঙ্গে সামনে না আসা, এই কাজটা অনেকে করে,
নবীজি খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে একজন লোক ঢুকলো মানুষকে সরিয়ে সরিয়ে কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে পা লম্ফা করে করে সে সামনে আসার চেষ্টা করলো নবীজি রাগান্বিত হলেন নবীজি রাগ হয়ে আঙ্গুলে ইশারা করে তাকে ধমক দিয়ে সেইখানে বসিয়ে দিলেন বসে যাও এটা তোমার পার্সোনাল কোনো বাসাবাড়ি নয় ওইখানে বসে যাও যেখানে গিয়ে জায়গা পাবে ওইখানে গিয়ে বসে যাও কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসবে না এর দ্বারা মসজিদের পরিবেশ নষ্ট হয় এর দ্বারা যেই ভাইয়ের কাঁধ ডিঙ্গিয়ে তার হাঁটুর উপর দিয়ে রানের উপর দিয়ে পা দিয়ে আপনি সামনে গেলেন তাকে বেইজ্জতি করা হয় তার মনে কষ্ট দেওয়া হয় এই কাজটি করা যাবে না এই মসজিদেও প্রায় দেখা যায় কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসেন মেহরবানি করে এই মুহূর্তে অন্তত প্রত্যেক তলা ফিলাপ আছে পরিপূর্ণ আছে আমি সব ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই নবীজি হাদিসের ভিতরে এই বিষয়টি মারাত্মকভাবে ধমকির সাথে উল্লেখ করেছেন কোন ব্যক্তি পিছন থেকে এসে সামনে আসার চেষ্টা করবে না নবী বলেন প্রথম কাতারে নামাজ আদায় করার যে ফজিলত সেইটা যদি তোমরা জানতে তাহলে তোমরা প্রতিযোগিতা করে হলেও মসজিদে আসতে সুবহানাল্লাহ এরপরে প্রতিযোগিতা করে মসজিদে আসার পরে দেখলে যে জায়গা ফিলাপ হয়ে গেছে তখন তোমরা লটারি দিতে হাদিস বুখারি মুসলিমের হাদিস প্রতিযোগিতা করে মসজিদে আসার পরে দেখলে মসজিদের কাতার ফিলাপ হয়ে গেছে তখন তোমরা লটারি দিয়ে হইলেও পরবর্তীতে চেষ্টা করতে কে কার আগে সামনে যাবে এই সামনে আসা হলো আপনি প্রথম কাতারে থাকতে চান দ্বিতীয় কাতারে থাকতে চান আপনি বাসা থেকে আগে বের হয়ে আসেন আপনি আসবেন শেষে আর রিজার্ভেশন সিটের মতো আপনার বাপদাদার সম্পত্তি মনে করে আপনি সামনের কাতারে বসে যাবেন কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে এটা চলবে আমি কিন্তু আগামী থেকে বসিয়ে দিব কিন্তু আপনি যেই হন না কেন আমি কিন্তু উত্তপ্ত ভাষা ব্যবহার করে বসিয়ে দিব জায়গায় আপনি মনে কষ্ট নিলে আমার কোনো কিছু করার নাই এ অধিকার আমাকে রসুল দিয়েছেন কাজেই পিছন থেকে পরে সে আগে আসার চেষ্টা করবেন না হ্যাঁ যখন কাতার দাঁড়িয়ে গেছে তো পিছে লোক বেশ সামনের কাতার খালি ওই মুহূর্তের ব্যাপার ভিন্ন সামনের কাতার আগে পূরণ করা লাগবে কাঁধ ডিঙ্গিয়ে মানুষকে কষ্ট দিয়ে মসজিদের পরিবেশ নষ্ট করে আমরা পিছে এসে আগে আসার চেষ্টা করব ১২ নম্বর আদব হলো মসজিদে ইমাম সাহেব ছাড়া কারো জায়নামাজ নির্ধারিত থাকবে না আচ্ছা আমি সব জানি এগুলা আমি তো ডাক্তার না আচ্ছা শোনেন আমার ভাইরা খুব দরদের সাথে কথা বলতেছি খুব আদর দিয়ে কথা বলছি মাঝে মাঝে একটু রাগ করি দু একটা কথা উঁচা হয় আবার এই যে পুরস্কারও কিন্তু আনছি অনেক আজকে টাইম নাই মনে হয় দেওয়ার অনেক মজার মজার জিনিস আছে টাইম কই টাইম তো নাই ডাক্তার রোগীকে সুই ফোটায় রোগী কি ডাক্তারকে ঘুষি মারে হ্যাঁ সন্তান খেতে চায় না বাবা ধমক দেয় মা ধমক দেয় সন্তান কি মা বাপরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বুঝতে গেলে এটা হলো আদরের ধমক এটা হলো আদরের এটা চিকিৎসা সুস্থতার জন্য ভালোবাসার ট্রিটমেন্টের জন্য কাজে আমি কিছু রাগবাগ করে বললেও আপনারা রাগ হবেন না ইনশাআল্লাহ নবীজি বলেছেন মসজিদে জায়নামাজ নির্ধারিত থাকবে শুধুমাত্র ইমাম সাহেবের জন্য আর এই মাসালা এই আদবগুলি কি শুধু কাঁঠালবাগের জন্য নাকি সারা পৃথিবীর সব মসজিদ এই যে ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে এখান থেকে হাজার হাজার মানুষ দেখবে কাজেই কেউ এই কথা মনে করবেন না শুধু হুজুর আমাদেরকে বলতেছে না প্রত্যেক মসজিদের জন্য একই হুকুম মসজিদের জায়গা নির্ধারণ থাকবে শুধুমাত্র ইমাম সাহেবের জন্য একটি জায়নামাজ নির্ধারিত থাকবে শুধুমাত্র ইমাম সাহেবের জন্য
এমন কি মুয়াজ্জিন সাহেবের জন্য মসজিদে জায়গা নির্ধারিত। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় কাতার থেকে একামত দিতে পারবে, তৃতীয় কাতার থেকে দিতে পারবে, মসজিদের যে কোনো কোণা থেকে পারবে, কিন্তু মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের পিছে থাকবে। এজন্য যেহেতু মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের সহযোগী, ইমাম সাহেবের যদি অজু ছুটে যায়, আমার কথা বলি, খতিব সাহেবের যদি অজু ছুটে যায়, তাহলে এই জায়গা পূরণ করবে মুয়াজ্জিন সাহেব। কোন মসজিদের নামাজরত অবস্থায় ইমাম সাহেবের অজু নষ্ট হয়ে গেল, যেতে পারে কিনা? আচ্ছা আপনারা বলেন তো, যদি কখনো কোন মসজিদের ইমাম সাহেবের অজু ছুটে যায় আর উনি নীরবে বের হয়ে চলে যান, এটা ওনার ব্যর্থতা না কামালিয়াত? কথা বলেন না কেন? তিনি লজ্জা করে নামাজ পড়িয়ে দেন নাই, তিনি আপনাদের নামাজের আমানত রক্ষা করেছেন, তিনি আল্লাহকে ভয় করেছেন, চাকরিজার ভয়ে তিনি জায়নামাজ ছেড়ে চলে যা মানে বসে থাকেন নাই। কাজেই যদি কোনো মসজিদে কখনো ইমাম সাহেবের অজু ছুটে যায়, যেতেই পারে, আপনাদের গেলে আমাদের যাবে না কা? আমাদেরটা তো আর বন্ধ টন্ধ করে দেওয়া না। আমি মাসআলা বলে রাখছি, যদি কোনো মসজিদের ইমাম সাহেবের অজু ছুটে যায়, তিনি যদি মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিয়ে অজু করতে চলে যান, ওই ইমামের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশা। এই ইমাম সাহেব আমানতদার ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ জোরে বল। কখনো তো হইতে পারে, এই জন্য লাইন ঘাট ক্লিয়ার করে রাখলাম। তাহলে মসজিদে শুধুমাত্র ইমাম সাহেবের জন্য একটা জায়নামাজ নির্ধারিত থাকবে, যেহেতু ইমাম সাহেবের সহযোগী হলেন মুয়াজ্জিন সাহেব, নামাজের কোনো ত্রুটি ভুল হয়ে গেলে শুধরে দেওয়া লাগতে পারে, এই জন্য ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেব থাকেন। কিন্তু মূলত মসজিদে একটি জায়গা নির্ধারিত, সেটি হলো ইমামের জায়গা। কার জায়গা? সভাপতি সাহেবের জায়গা নির্ধারিত মসজিদে নাই, সেক্রেটারি সাহেবের জায়গা মসজিদে নির্ধারিত নাই, এলাকার কোন নেতার জায়গা মসজিদে নির্ধারিত নাই, শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর প্রত্যেকটি মসজিদে একটি জায়গায় নির্ধারিত থাকবে, সেই জায়গা হলো ইমামের জায়গা। কার জায়গা? এই জন্য কাঁঠালবাগের প্রিয় ভাইয়েরা, সর্বস্তরের মুসল্লিরা, আমার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রত্যেকের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ভালোবাসাপূর্ণ অবস্থার ভিতর দিয়ে আমি বলতে চাই, মসজিদে কেউ জায়নামাজ পেতে পাঁচ ওয়াক্তের জন্য জায়গা নির্ধারিত করে রাখবেন না, এটা মসজিদের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়, নবীজি অসন্তুষ্ট হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন মসজিদের প্রত্যেক জায়গায় যেন আপনার সেজদাটা হয়, এই জন্য যখন যেই কাতারে আপনি সুযোগ পাবেন আপনি নামাজ আদায় করবেন। এভাবে নামাজ আদায় করতে করতে দেখা যাবে সারা বছরে মসজিদের প্রত্যেক কাতারে প্রত্যেক সেজদার জায়গায় আপনার কপাল লেগে গেছে। রসুল বলেন কিয়ামতের ময়দানে জমিন তরাবের দরবারে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, কে তার উপরে পাপাচার করেছে, কে তার উপরে ইবাদত করেছে। প্রত্যেকটি জায়গায় যদি আপনার সেজদা পড়ে যায়, প্রত্যেকটি সেজদার জায়গা কিয়ামতের ময়দানে রবের দরবারে আপনার জন্য সুপারিশ করবে। আপনি দেখবেন এত এত জায়গা নাই, খালি ওই কোনার জায়গাটা জায়নামাজের জায়গা, ছাড়া আপনার কোনো পুঁজি নাই। কাজেই মসজিদে জায়নামাজ থাকতে পারে, কিন্তু ওই জায়নামাজে যে আপনি প্রতি অক্ষে নামাজ আদায় করবেন এমনটি হবে না। আশা করি আজ থেকে এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, মসজিদে প্রবেশ করবেন অত্যন্ত গোলাম হয়ে, বাড়িওয়ালা হয়ে না, মসজিদের কোনো জিম্মাদার হয়ে না, মসজিদের কোনো আশপাশের নেতা হয়ে না, মসজিদে প্রবেশ করবেন অত্যন্ত গোলামের সাথে, এই ঘরের মালিকের প্রতি শ্রদ্ধা নিয়ে ইনশাআল্লাহ। এই রকমের অন্তর যদি মসজিদের সাথে হয়, এই মসজিদ আপনার হেদায়েতের ওসিলা হবে, মসজিদ আপনাকে উপকার দিবে। আচ্ছা, 12 নম্বর, মসজিদ ময়লা দ্বারা মসজিদকে অপরিচ্ছন্ন না করা, মসজিদে কোনো প্রকার ময়লা দ্বারা মসজিদকে অপবিত্র না করা। যারা বৃষ্টির সময় বিশেষ করে জুতা নিয়ে প্রবেশ করে, অথবা অজুখানা থেকে কেউ যদি জুতা ধুয়ে অথবা জুতা তার ভিজে গেছে যে কোনো কারণে, অনেকে বেখেয়াল জুতা এইভাবে লাগায়া মসজিদে প্রবেশ করতেছে, টপ 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 করে জুতার পানির ময়লাগুলি আল্লাহর পবিত্র ঘরে পড়তেছে, আরে বেটা তোর এতটুকু হুট যদি সেন্স না থাকে তো মুসলমান হয়ে লাভ নাকি? খবরদার খবরদার, আপনার জুতার ময়লা, আপনার
অনেকে দেখা যায় মসজিদে বসে বসে নাকের ভিতরে হাত দিয়ে মেডিসিন বাইর করে করে ট্যাবলেট বানাইতেছে, আজব ব্যাপার। মসজিদের এক কোনায় থুতু ফেলে দিয়েছে। নবীজি বলেন আল বোরাকু ফিল মসজিদি খতিয়াতুন, মসজিদের ভিতরে থুতু ফেলা এটা মারাত্মক রকমের গোনা, কাফারাহা। নবীজি বলেন মসজিদের ভিতরে থুতু ফেলা এটা মারাত্মক গোনা, এর কাফারা হল এটাকে মিটিয়ে দেওয়া, নিজের হাতে পরিষ্কার করে দেওয়া। এক লোক মসজিদে নববীতে থুতু ফেলে দিল, রসুল বলেন এই থুতুটা নিজে পরিষ্কার করে দাও, কারণ এই ঘরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমার দ্বারা যেন মসজিদ অপবিত্র না হয়। আর দামি দামি আতর কিনে মাঝে মাঝে একটু মসজিদের খুঁটিমুটিতে লাগাই দিবেন। আমরা সবাই মসজিদের খাদেম, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, সৌদির বাদশাকে কি বলা হয়? খাদেমুল হারামাইন আর শরীফাইন। সৌদির বাদশাকে বলা হয় মক্কা মদিনার দুই মসজিদের খাদেম। আর আমরা খাদেম বানাইছি খালি আমাদের মতিউররা ইমাম রে, মানে আমাদের এই যে খাদেম ইমাম একজন আছে, আমাদের ইমাম সাহেব হুজুরকে বুঝবেন না। সব মসজিদের কথা বলতেছি, মসজিদ ময়লা পড়ে আছে, আপনি এলাকার একজন নেতা, মসজিদ কমিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আঙ্গুল দিয়ে চাপ দিয়া ময়লাটা উঠাইয়া আপনি খাদেম সাহেবকে ধমক দিতে পারবেন না, পরিষ্কার করলি না কেন? আরে খাদেম সাহেব তো পরিষ্কার করে করে সব নাকি নিয়ে গেল, আপনার কি হলো? আপনি তো মাঝে মাঝে করা দরকার এটা। খাবার প্রধান ইমাম শায়খ সদাইসি, তাকে দেখা যায় মাঝে মাঝে তিনি মসজিদ পরিষ্কার করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে হৃদয়ের প্রশস্ততা দান করুক, আমিন। মসজিদের আদবগুলি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা।